কাল সারারাত আমার জামাই আমার পা টিপে দিয়েছে ভাবে পায়ের ব্যথায় ঘুমোতে পারছিলাম না। আরে ভাবি, আমি অসুস্থ থাকলে তো আমার জামাই আমার ছায়া ব্লাউজ পর্যন্ত ধুয়ে দেয় বলেই একজন আরেকজনের গায়ে হেসে লুটিয়ে পড়ছে। প্রতিদিন বিকেলে তানহাকে নিয়ে কোচিংয়ে আসার পর প্রায় প্রত্যেক ভাবিদের এসব অসহ্যকর কথা শুনতে হয় আমাকে। জুইয়ের আম্মু হঠাৎ পেছন থেকে ধাক্কা দিয়ে বলে ওঠে, কি হলো তানহার মা, এত চুপচাপ কেন? তুমিও কিছু বলো তোমার জামাইয়ের কথা। আমি এক দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দেই, আমার তো বলার মতো কিছু নেই ভাবি। প্রতি 2 কিংবা 3 বছর বাদে একবার দেখা পাই আমি তানহার আব্বুর। বাবা মা যখন থেকে প্রবাসী স্বামীর কাছে বিয়ে দিয়েছে, তীর্থের কাকের মতো চেয়ে থাকি কবে আবার দেখা হবে তার সাথে। জুইয়ের মা, তোমার তো শান্তি, চাইলে দেশে বসে 8-10টা প্রেম করতে পারো, জামাই টেরও পাবে না। আমার জামাই তো খালি সন্দেহ করে আমাকে। কি বলেন ভাবি, জামাই থাকতে প্রেম করব কেন? জুইয়ের মা, এত সুন্দর তুমি, বয়সও কম, কেমনে থাকো জামাই ছাড়া? নিজের রূপ যৌবন এভাবে নষ্ট করিও না। তোমার জামাই বিদেশে কতজনের সাথে ঘুমায় তা কি তোমায় বলে? না জেনে মন্তব্য করা ঠিক ভাবি, যদি তিনি পাপ করে তার কৈফিয়ত তিনি আল্লাহর কাছে দেবে, আমি কেন পাপের বোঝা মাথায় নেব? জুইয়ের মা, শোনো, এই পাপ পুণ্যের ভাত নেই আজকাল। শ্বশুরবাড়ির মানুষ কোনোদিন আপন হয় না, নিজে ব্যাংক ব্যালেন্স করো, জমি জামা কেন, না হলে যখন শুনবা জামাই আরেকটা বিয়ে করেছে তখন আমার কথা মনে কইরা পস্তাবা। আমি আর জুইয়ের মার কথায় কান দিলাম না। তানহার বয়স যখন 3 বছর তখন শেষ এসেছিল তানহার আব্বু, এখন তানহার বয়স 5 বছর চলছে। বিয়ের পর থেকে 6 বছরে 3 বার এসেছেন তিনি, তাও প্রত্যেকবার 3-4 মাসের বেশি থাকেননি। প্রত্যেকবার যখন তিনি আসেন আমার মনে হয় আমাদের নতুন বিয়ে হয়েছে, খুব অচেনা লাগে মানুষটাকে। তবে তিনি মানুষ হিসেবে খারাপ না, দেশে থাকলে অন্য ভাবিদের বরদের মতোই আমার খেয়াল রাখত। বিয়ের আগে যে আমি প্রেম করিনি তা কিন্তু নয়, সত্যি বলতে লজ্জা নেই, কলেজ লাইফে একটা ছেলেকে খুব ভালোবাসতাম, কিন্তু সেম এইজের রিলেশন যা হয় আর কি, বিয়ে আর হয়নি। আহারে, ছেলেটা আমার বিয়ের দিন গোময়ের ওষুধ খেয়ে হাসপাতালে ছিল, কিন্তু কিছুরই করার ছিল না। এখন মাঝে মাঝে স্কুল আর কলেজের সেই বন্ধু বান্ধবীদের সাথে স্মৃতিময় দিনগুলোর কথা ভাবি, স্মৃতিগুলো খুব আঘাত করে আমাকে, ফিরে যেতে ইচ্ছে করে ছেলেবেলায়। তানহা আমার একমাত্র মেয়ে, তানহার আব্বুর এখন একটা ছেলের শখ। আমার জীবন অনেকটা রূপকথার রাজরানীর মতো, অবশেষে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এরকম। তাই পরের বার একটা ছেলে হলে বাচ্চা নেয়ার ঝামেলা থেকে বেঁচে যায়, কেননা অন্যান্য ভাবিদের মতো আমার অসুস্থ অবস্থায় খেয়াল রাখার মতো কেউ থাকে না, নিজের ওষুধ নিজেই কিনে খেতে হয়, নিজের সংসারের রান্নার বাজার নিজেকে করতে হয়, তার উপরে শাশুড়ি ননদিনী কিংবা শ্বশুরবাড়ির অন্যান্য আত্মীয় স্বজনদের মন জুগিয়ে চলতে হয়। বছরের পর বছর এভাবেই সন্তান লালন পালন আর পরিবারের দেখাশোনা করেই কেটে যায় আমাদের মতো প্রবাসী স্বামীর স্ত্রীর। দিন শেষে ভালোবেসে ভালোবাসি বলার মতো মানুষটা পাশে থাকে না, মুখ তুলে একবারের জন্য অন্যান্য ভাবিদের বরের মতো কেউ খাইয়ে দেয় না, কিংবা ঈদ কোরবানিতে কেউ শপিং মলে নিয়ে যেয়ে নিজের পছন্দের শাড়ি চুড়ি কিনে দেয় না। আমার তো আগে শাশুড়ি আর ননদের জন্য কিনতে হয়, অবশেষে তানহার জন্য কেনাকাটা করে নিজের জন্য কিছু কেনার ইচ্ছাটা কেন জানি মরে যায়। টাকা পয়সার অভাব নেই আমার প্রবাসী স্বামীর, কিন্তু এসবের মাঝে শান্তি খুঁজে পাই না আমি। এত প্রতীক্ষার পর যখন একবার স্বামী বিদেশ থেকে ফিরে তখন তিনি শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন নিয়ে এতই ব্যস্ত থাকে যে আমাকে আর সময় দিতে পারে না। যে কয়টা দিন দেশে থাকে দিন শেষে রাত্রের সময়টুকু তাকে কাছে পাই, তখন মনে হয় আমার তার সম্পর্ক শুধু বিছানার মাঝেই সীমাবদ্ধ। তবে আমি তানহার বাবার দোষ দিচ্ছি না, তাকেও তো আত্মীয় স্বজন এর মন জুগিয়ে চলতে হয়, না হলে গুরুজনদের কটু কথা শুনতে হবে। এতদিন পর দেশে এসে বউয়ের আঁচলের নিচে রইল, ননদ আর ভাসুরের ছেলেমেয়েরা ব্যস্ত থাকে আমার মামা কিংবা চাচা বিদেশ থেকে কি এনেছে তাই নিয়ে, কোনটা আনতে বলে আনা হলো না, কে কোনটা পায়নি সেই অভিযোগ নিয়ে। মাঝে মাঝে অনেক অভিযোগের বোঝা আমার মাথায়ও পড়ে, আমি নাকি বিদেশে জিনিস বাপের বাড়ি নিয়ে যাই, বিয়ের আগে তিনি নাকি এমন ছিলেন না। তবে আমি তো জানি আমার আর তার সম্পর্ক কতটা ফর্মাল। শেষবার যখন তানহার আব্বু এসেছিল, সামান্য কিছু বিদেশি চকলেট আমার বোনের ছেলেমেয়েদের দেয়ায়
আমার শাশুড়ি আমাকে অকথ্য ভাষায় অপমান করে সেদিন খুব কেঁদেছিলাম আমি। মুখ বুঝে সংসার টিকিয়ে রাখতে সব কিছু সহ্য করতে হয় আমাদের মতো নারীর। আমাদের মতো বিবেকবান মেয়েরা আর যাই পারুক সংসার ভাঙতে পারে না। আমার উচ্চস্বরে হাসতে নেই, আবার পর পুরুষদের সাথে দাঁড়িয়ে কথা বলতে নেই, তাহলে যে মানুষ কথা তুলবে? তানহার মার স্বামী বিদেশে থাকে আর সে অন্য পুরুষদের সাথে হাসাহাসি করে, এইসব অপবাদ যে কতটা যন্ত্রণাদায়ক আমি বুঝি। আমাদের মতো প্রবাসী স্বামীর স্ত্রীদের কান্না শুধু রাতের বালিশের মাঝেই সীমাবদ্ধ রাখতে হয়। ভাবতে ভাবতে তানহার কোচিং ছুটি হয়ে যায়। এখন বাসায় ফেরার পথে বাজার আর শাশুড়ির ওষুধ নিতে হবে, রাতের রান্না করে তানহাকে পড়াতে হবে, তারপর বাসার প্রয়োজন বুঝিয়ে দিয়ে একবার যদি তানহার আব্বুর ফোন পাই, তারপর আবার সকাল ফজরের নামাজের পর সবার জন্য নাস্তা বানিয়ে তানহাকে নিয়ে স্কুলে আসব। আবার বিকেল হবে, ভাবিদের গল্প শুনব কোচিংয়ে এসে, তারপর আবার রাত হবে, চোখের অশ্রু ফুরিয়ে যাবে, একদিন বুড়ি হয়ে যাব, কিন্তু আমার গল্প সবার অজানাই থেকে যাবে। সুপ্রিয় দর্শক, এই গল্পের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কী তা আমাদেরকে কমেন্টস করে জানান। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।